ব্যারাকপুর মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর উদ্যোগে আয়োজিত হল শীত বস্ত্র প্রদান কর্মসূচি। বুধবার ছিল দ্বিতীয় দিন। ব্যারাকপুর নয়াবস্তি মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর উদ্যোগে ব্যারাকপুরের রামকৃষ্ণপল্লী ও সন্তোষী পল্লীর প্রায় 300 জন দুস্থ বাসিন্দাদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হলো। সমাজসেবক শিবু যাদবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও দুস্থদের শীত বস্ত্র প্রদান কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার ও বুধবার। তবে এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্যোক্তাদের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই ধরনের উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও করোনাকালে লকডাউনের সময় দীর্ঘদিন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন চ্যানেল 24/7 এর অন্যতম কর্ণধার সমাজসেবক শিবু যাদব। মূলত তার ঐকান্তিক প্রচেষ্টা ও ব্যারাকপুর মহাবীর সমিতির উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এমনকি এই অতি মহামারীতেও এলাকার প্রতিটি অঞ্চলে জীবাণুমুক্তকরণের জন্য স্যানিটাইজেশন করা হয় প্রতি এক সপ্তাহ অন্তর। আর এসবই এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ব্যারাকপুরের নয়াবস্তি থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট, চ্যানেল 24/7।